হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মৌরালা মাছের পকোড়া। এটি করতে লাগছে মৌরালা মাছ। এখানে আমি 200 গ্রাম মৌরালা মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। এর মধ্যে আমি 1 চা চামচ লেবুর রস দিয়ে দিলাম। লেবু না থাকলে আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন। নুন দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেবো। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 2 খানা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, 3-4 কোয়া রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা নিজেদের আন্দাজ মতো দেবেন। এরপর নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে মেখে নেব। এটা মাখা হয়ে গেছে। এবার আমি 3 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি। দুই টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে মেখে নেব। এটা মাখার সময় জল ব্যবহার করতে হবে না, কারণ পেঁয়াজ থেকেই অনেকটা জল বেরোবে। এটা মাখা হয়ে গেছে। এবার কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে নুন আর পাতিলেবু দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আবারও এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটা মাখা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার মেখে রাখা মাছগুলো পকোড়ার মতো শেপ দিয়ে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পরের পকোড়াগুলো এইভাবে ভেজে নিচ্ছি। পকোড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।